নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 6 সেপ্টেম্বর 2021, মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে। এর ফলে দুইটি রাশি হতে চলেছে মালামাল, 7টি রাশির শুভ এবং 3টি রাশি বিশেষভাবে সাবধান। 3টি রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন মোটেও আপনাদের কিন্তু শুভ ফল আনবে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ বার্তা নিয়ে আসতে চলেছে এই 3 রাশি। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই মঙ্গল সেনাপতি রাজার গৃহ থেকে যুবরাজের গৃহে প্রবেশ করছে, অর্থাৎ বুধের। সেখানে কিন্তু মঙ্গল খুব একটা যে স্ট্রং পজিশনে থাকবে সেটা কিন্তু নয়, অর্থাৎ সেখানে কিন্তু মঙ্গলের আনন্দ ক্ষেত্র নয়, অর্থাৎ কমফোর্ট ফিল কিন্তু এখানে মঙ্গল করছে না। অলরেডি এখানে বুধ কিন্তু আগে থেকেই অবস্থান করছে এবং মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করাতে মঙ্গলের যে বল, সেই বল পেয়ে যাচ্ছে বুধ। অর্থাৎ মঙ্গলের সম্পূর্ণ পাওয়ার, সেনাপতির পাওয়ার সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছে যুবরাজ। এর ফলে 12টি রাশির উপরে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করবে এই মঙ্গলের রাশি পরিবর্তন। 2টি রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদেরকে বিশেষভাবে ধনবর্ষা করতে চলেছে, অপার ধন অর্থ বৃষ্টি হতে চলেছে এই 2 রাশির। 7টি রাশির ক্ষেত্রে শুভ এবং 3টি রাশির ক্ষেত্রে কিন্তু আবারও বলবো অশুভ, সাবধান। তো এই মঙ্গলের রাশি পরিবর্তনে আমি এক এক করে বলতে লাগতে চলেছি কোন কোন রাশির ক্ষেত্রে শুভ, তারপর আপনাদেরকে জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ, এবং যে 2টি রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনে মালামাল হতে চলেছে সেই 2টি আপনাদেরকে আমি সব শেষে কিন্তু জানাবো, যে 2টি রাশি সেই 2টি রাশির কথা আপনাকে জানাতে চলেছি এবং কোন কোন দিক থেকে লাভ পাবে সেই 2টি রাশি সেটাও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে রাশির কথা আমি বলবো মঙ্গলের রাশি পরিবর্তনে, মেষ রাশি। মেষ রাশির আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, অষ্টমপতিকে কানেক্ট করছে এবং ষষ্ঠপতির সাথে এবং তৃতীয়পতির সাথে কানেক্ট করে ষষ্ঠভাবে অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে, আইনি জটিলতা থেকে, এই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। যাদের আইনি জটিলতা চলছিল, ঋণ চলছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেশ কিছু লাভ কিন্তু আপনারা পাবেন। প্রপার্টির দিক থেকে আপনাদের লাভ কিন্তু হবে এই মঙ্গলের রাশি পরিবর্তন। আপনাদেরকে কিন্তু প্রপার্টির দিক থেকে বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিতে চলেছে। মঙ্গল হচ্ছে কি বলুন তো, মঙ্গল আমাদেরকে নির্দেশ করে আগুন, মঙ্গল সেনাকে নির্দেশ করে, মঙ্গল আপনি ইট ভাটার যারা মালিক সেটাও কিন্তু মঙ্গলের আন্ডারে, অর্থাৎ এই জায়গাগুলোতে যারা কাজ করছে এই জায়গাগুলো বা যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসে বিজনেস করছেন, আপনি মেষ রাশির মানুষ, আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। 2 নম্বর যে রাশি, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, সপ্তমপতি পঞ্চমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের সৃষ্টি করছে, অলরেডি পঞ্চমভাবে বুধের অবস্থান এবং আপনাদের ধনপতি এবং পঞ্চমপতি কানেক্ট করছে এবং সপ্তমপতিকেও কানেক্ট করে আপনাদের পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে সফলতা, শেয়ার মার্কেট থেকে লাভ, দাম্পত্য সুখ বৃষ রাশির, প্রপার্টি থেকে লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ। এই মঙ্গলের রাশি পরিবর্তনে 1 কোটি লাভ পেতে চলেছে বৃষ রাশি, কারণ আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজ্য আবারও বলছি এবং পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান ধনপতিকে কানেক্ট করে আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে আপনার বৃষ রাশির।
তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি, আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে। একাদশপতি আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং সরি ষষ্ঠপতি, একাদশপতি এবং ষষ্ঠপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ দিবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং বুধের সাথে, বুধ আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে, সফলতা সাকসেস লাভ, কিন্তু মায়ের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে টেনশন বা মায়ের সঙ্গে মতবিরোধ অথবা মায়ের শরীর স্বর্গাত নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু আপনাদের উৎপন্ন কিন্তু হতে চলেছে মিথুন রাশি। বি কেয়ারফুল মায়ের শরীর স্বাস্থ্য দিকটা, কিন্তু লাভের জায়গাটা কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং আপনাদের দশমপতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে, এবং বুধের সাথে আপনাদের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এই সময়ের মধ্যে পঞ্চমপতি আপনাদের সরি পঞ্চমপতি আপনাদের থার্ড হাউসে এবং আপনার দশমপতিকে কানেক্ট করে ভাইদের সাথে সম্পর্কে উন্নতি, আপনাদের প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রে সফলতার জায়গা দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, তারা কিন্তু এই সময়ে এই মঙ্গল রাশি পরিবর্তনে, আপনি কর্কট রাশি মানুষ, আপনি কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ বিশেষ রূপে আপনারা কিন্তু লাভ পাবেন কর্কট রাশি। অর্থাৎ আপনাদের ভাইয়ের দিক থেকে সহায়তা এবং আপনাদের পরাক্রম, আপনাদের সাহস, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ শোধ এই সময় কিন্তু হবে, এবং জমি জায়গা সংক্রান্ত সমস্যাগুলো কাটবে। যারা প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, সেই প্রপার্টি বিক্রির একটা যোগ কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, একাদশপতির সাথে আপনাদের রাশির অধিপতি একাদশ সফলতা সাকসেস, এবং একাদশপতির সাথে আপনাদের বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে কানেকশানগুলো আপনাদের নিয়ে আসবে দাম্পত্য সুখ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম যোগ সৃষ্টি করতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তমপতি এই বুধ আপনাদের কর্মভাবে অবস্থান করছে, এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল আপনাদের কর্মভাবে অবস্থান করছে, এবং এটা আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতিও। এই জায়গাতে কী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গায় দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রের পদোন্নতি, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, প্রমোশনের জায়গা থাকছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে। যারা ব্যবসা করছেন সেই জায়গাটা কিন্তু লাভ পাবেন, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, দৈনিক রোজগার ধনুরাশির বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি ধনুরাশির। এই মঙ্গলের রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে কর্মের দিকটা কিন্তু আপনাদের কাটবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, এবং এর পাশাপাশি আপনাদের কন্ট্রাকচুয়াল জব পাওয়া সম্ভাবনা থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেই রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি, চতুর্থপতি একাদশপতি আপনাদের অবস্থান করছে ভাগ্যভাবে, এবং ভাগ্যপতির সাথে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এখানে, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সুখ সাধনের জায়গা, প্রপার্টি থেকে লাভ, আপনাদের সফলতা সাকসেস, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, যেহেতু মঙ্গলের বল সেনাপতির বল যুবরাজ পেয়ে যাচ্ছে, এই জায়গাটা কী হবে, ভাগ্য আপনার কিন্তু চমকাবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আপনার লটারি, শেয়ার মার্কেট এবং বিদেশ থেকে আয় ইনকাম যোগ আপনাদের বাড়বে, মান সম্মান পদপ্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, এবং আপনাদের উইল ফোর্স ইচ্ছা শক্তি
আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। যে দুটি রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তনে হতে চলেছে মালামাল, সে দুটি রাশির কথা বলব। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার রাশির দ্বিতীয়ে অবস্থান করছে এই মঙ্গল। এই মঙ্গল আপনাদের চতুর্থবতী এবং মঙ্গল আপনাদের ভাগ্যবতী। কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করে আপনাদের সিংহ রাশির ধনভাবে অবস্থান করছে মঙ্গল, এবং ধনভাবে অলরেডি ধনপতি বুধ কিন্তু অবস্থান করছে। মঙ্গলের সম্পূর্ণ বল বুধ কিন্তু পেয়ে যাচ্ছে, এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে রবি কিন্তু এই ধনভাবে এসে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ধনপতি ধনভাবে অবস্থান এবং ধনভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, এবং আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে রবি আপনার ধনভাবে কিন্তু অবস্থান করছে। সেখানে বুধ মঙ্গল এবং রবি একত্রে ধনভাবে সিংহ রাশি অবস্থান করবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে মোটামুটি 15 সেপ্টেম্বরের পর থেকে অপার ধন বর্ষা হতে চলেছে। বিশেষরূপে আপনার লটারি থেকে ভাগ্যের মাধ্যমে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গা থেকে, প্রপার্টি থেকে লাভ আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং আপনাদের এ সময়ের মধ্যে মান সম্মান, পদ প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, এবং গভর্নমেন্টের কন্ট্যাক্টগুলোর সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি কিন্তু এ সময় বিশেষরূপে লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন যে দুটি রাশির ক্ষেত্রে বলেছে, নাম্বার ওয়ান রাশি হচ্ছে সিংহ রাশি, মালামাল হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে সিংহ রাশির। বাই বাচ্চার যদি এই যোগ থাকে আপনার, আপনি কিন্তু এই সময় আপনাদেরকে কিন্তু পিছন ঘুরে দেখতে হবে না। এরপরে দুই নম্বর যে রাশির কথা বলবো, যে রাশি এই মঙ্গলের রাশি পরিবর্তনের মালামাল হতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন আপনার রাশির সপ্তমভাবে বুধের অবস্থান, এবং আপনার ধনপতি এবং ভাগ্যপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, মানে দুর্দান্ত দুর্লভ যোগ বলা যেতে পারে মীন রাশির ক্ষেত্রে। ধনপতি ভাগ্যপতি সপ্তমভাবে সপ্তমপতির সাথে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত হবে, আপনাদের পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, আপনি মীন রাশির মানুষ, পূর্ণমাত্রায় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, বড় ধরনের ডিল, দাম্পত্য সুখ, শুভ বিবাহের কানেকশান, প্রেমের ক্ষেত্রে শুভ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট মীন রাশি কিন্তু পেতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, এবং আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট মজবুত হবে, অর্থাৎ আপনাদের ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণে কিন্তু হতে চলেছে, এই জায়গাটা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ আপনাদের ধনপতি এবং নবমপতি সপ্তমভাবে অবস্থান, এবং সেখানে রবিও কিন্তু অবস্থান করবে, অর্থাৎ পূর্ণমাত্রায় সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন, সপ্তমপতির সাথে কানেকশান হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় যে এই যে মঙ্গলের রাশি পরিবর্তনে দ্বিতীয় যে রাশির কথা বললাম, একটা হচ্ছে সিংহ রাশি, দুই নম্বর রাশি হচ্ছে মীন রাশি, মানে অপার সফলতা, অপার ধন, অর্থবৃষ্টি হতে চলেছে মীন রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে তিনটি রাশির ক্ষেত্রে বিশেষরূপে ফল খারাপ পাওয়া হতে চলেছে, সে রাশিগুলোর নাম। প্রথম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন ফল খারাপ বলতে কোন কোন দিক থেকে হতে চলেছে, কোন রাশিতে আপনারা ভালো শুনেছেন, কোন রাশিতে খারাপ শুনেছেন, কোন কোন দিক থেকে আপনারা কিন্তু এই সময় দূরযাত্রা কিন্তু করবেন না, এবং আপনাদের ধনপতি এবং সপ্তমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে,
অর্থাৎ বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন না, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে টাকা ধার দিবেন না, টাকা ধার দিলে টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা টাকা ডুবে যাওয়ার জায়গা থাকছে। আপনাদের অধিক কি যেহেতু ধনপতি দ্বাদশভাবে অধিক ব্যয় তুলারাশির ক্ষেত্রে কিন্তু হবে, ইনকাম থাকবে কিন্তু অধিক থেকে অধিকতর খরচা কিন্তু আপনাদের বাড়বে এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গায় আপনাদের কিন্তু বাধা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটাতে বিশেষরূপে সমস্যা কিন্তু থাকবে তুলারাশির। দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট স্ট্রাগল করে যথেষ্ট পরিশ্রম করে আপনাদেরকে কিন্তু এ সময় এগিয়ে যেতে হবে এবং দ্বাদশভাবে চলে যাচ্ছে যারা দূরযাত্রা করতে যাচ্ছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত ফাড়া রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, এখানে আপনাদের মাঙ্গলিক দোষ কিন্তু সৃষ্টি করছে আপনার তুলারাশির ক্ষেত্রে। অর্থাৎ অশুভ রাশির মধ্যে একটি রাশি তুলা। দুই নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দশম পতি আপনাদের অষ্টমভাবে, এই জায়গাটাতে আপনাদের সমস্যা কী দিবে, আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধের জায়গা থাকছে ভাতৃস্থান থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে দৈনিক রোজগারের উপর আপনাদের কিন্তু চাপ পড়বে, অর্থাৎ যথেষ্ট স্ট্রাগল আপনাদেরকে এই সময় করতে হবে এবং কর্মক্ষেত্রে কর্মপতি অষ্টমভাবে চলে যাওয়া কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসবে, কর্মক্ষেত্রে চাপ প্রেশার কিছু কিছু ক্ষেত্রে নিজে রাগ করে কর্ম ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে এবং এর পাশাপাশি অষ্টমভাবে আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, দাম্পত্য সুখের জায়গায় বাধা এবং অষ্টমভাবে এই আপনার মঙ্গল সরাসরি আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্যোগ ফাড়া রক্তপাত কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা এবং চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রাট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। কুম্ভ রাশি কিন্তু বি কেয়ারফুল, জ্যোতিষশাস্ত্র কী বলুন তো যেখানে যেই জায়গাটাতে সমস্যা হবে সেই জায়গাটা আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া, যখন ভালো থাকে সেক্ষেত্রে ভালো বলা কোন কোন দিকে ভালো এবং ভালো বললে এবং খারাপটা কোন কোন দিকে সেটা আপনাদেরকে কিন্তু আমি পূর্ণ মাত্রায় কিন্তু এক্সপ্লেন করে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ কুম্ভ রাশি বিশেষরূপে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের রাশিতে বুধ অবস্থান করছে, ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে কিন্তু মঙ্গল এখানে অবস্থান করছে, আপনাদের এখানে তৃতীয় পতি মঙ্গল এবং আপনাদের অষ্টম পতি মঙ্গল, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের বড় ধরনের কন্ট্যাক্টগুলো হাতছাড়া হতে পারে এবং যেহেতু অষ্টম পতি এই মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় আপনাদের বাধা দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত রক্তপাত ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন এই জায়গাটা কিন্তু বিশেষরূপে আপনারা সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন, কারণ ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্যোগ হওয়া কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং ভাইয়ের সাথে মতবিরোধের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে কন্যা রাশির। এই মঙ্গলের রাশি পরিবর্তনে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়, আপনাদের রোজগারের ক্ষেত্রে কিন্তু বিশেষরূপে ধ্যান দিতে হবে এবং খরচের জায়গাটা আপনাদের বাড়বে। অর্থাৎ এই কুম্ভ রাশি আপনার তুলা রাশি এবং কন্যা রাশি বিশেষরূপে সাবধান থাকুন এবং দুটি রাশি একটি হচ্ছে সিংহ একটি হচ্ছে মীন মালামাল হতে চলেছে এবং সাতটি রাশির ক্ষেত্রে শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার ধন্যবাদ সকলে।